নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, ভয়েস অফ রেডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করতে যাচ্ছি আজকের প্রভাতের শিরোনামা। আজকে 2021 সালের জুলাই মাসের 7 তারিখ বুধবার, বাংলায় লিখিত 1943 সালের আষাঢ় মাসের 22 দিন। দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 188 সংখ্যক দিন। বছরটি শেষ হতে আজকের দিনটি থেকে মোট 177 সংখ্যক দিন বাকি আছে। আজকের দিনটি সূর্যোদয়ের সময় হলো সকাল 5:04 এবং সূর্য অস্তের সময় হলো 6:22। নিজের পরিশ্রমের উপার্জন না করে প্রতিটি মুদ্রায় পাপের উৎপত্তি, এই কথাটি বলেছেন মহামানব মহাত্মা গান্ধী। জাতি সমবায় দিবস। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। সালের আজকের দিনটিতে ইরাকে 900 জন লোকের গণকবরের উদ্ধার করা হয়েছিল। 1905 সালের আজকের দিনটিতে লর্ড কার্জনে বঙ্গ বিভাজনের কথা ঘোষণা করেছিল। 2011 সালের আজকের দিনটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাম বদল করার প্রস্তাব গ্রহণ করেছিল। শাহজাহানের প্রিয় পত্নী মমতাজের স্মৃতিতে নির্মিত তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় শীর্ষ স্থান লাভ করেছিল 2007 সালের আজকের দিনটিতে। 1826 সালের আজকের দিনটিতে ভারতে প্রথম সিনেমা আগমন ঘটে। ফ্রান্সের লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের উদ্যোগে মুম্বাইয়ে প্রদর্শিত হয় প্রথম সিনেমা। 2008 সালের আজকের দিনটিতে জাপানের G8 সম্মিলিত আরম্ভ হয়েছিল। 1763 সালের আজকের দিনটিতে মির্জাফরে পুনরায় বঙ্গের নবাব হিসাবে গদি দখল করেছিল। 2008 সালের আজকের দিনটিতে আফগানিস্তানে কাবুলে ভারতীয় দূতাবাস তালিবানি উগ্রপন্থী আক্রমণ সংগঠিত করেছিল। 2012 সালের আজকের দিনটিতে রাশিয়ার হওয়া প্রবল বন্যার ফলে 1440 জন লোকের মৃত্যু হয়েছিল। 2005 সালে আজকের দিনটিতে লন্ডনের 7 স্থানে সংগঠিত বোমা বিস্ফোরণে 45 জন লোক নিহত হওয়ার সঙ্গে সহস্রাধিক লোক আহত হয়েছিল। অবশেষে প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।